বাংলাদেশ গ্লোবাল সামিট দুই হাজার ষোলো মালয়েশিয়ার টাইম স্কোয়ার হোটেলে যে আয়োজনে উপস্থিত বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা কয়েকশো বাংলাদেশি এ যেন মালয়েশিয়ার মাটিতে এক টুকরো বাংলাদেশ দুই দিন ব্যাপী এই সামিটের উদ্বোধন করেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাই কমিশনার শহীদুল ইসলাম বাংলাদেশ যে দ্রুত এগিয়ে যাচ্ছে এই মেসেজটি কিন্তু আজকের এই কনফারেন্স থেকে এসেছে আজকের এই গ্লোবাল সামিট থেকে এসেছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে এখন অনেক উঁচুতে উঠেছে আজকের একজন বক্তা বলেছে আপনারা শুনেছেন যে আমাদের জন্য এখন আকাশের যে ই আছে স্তর আছে মেঘের যে স্তর আছে এটা আরও আকাশ আরও বড় করে দিতে হবে আকাশকে আরও অনেক উঁচু করতে হবে কেন কারণ বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ দ্রুত উপরের দিকে উঠে যাচ্ছে সম্মেলনে আইবার নেতারা বলেন দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বড় অবদান প্রবাসীদের আমাদের আলটিমেট গোলটা হল প্রবাসীদের নিয়ে বিশ্ব প্রবাসীদের নিয়ে একটা ইউনাইটেড প্ল্যাটফর্ম গড়ে তোলার আমাদের সব প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারি এশিয়ার যত সমস্যা সাধারণ মানুষের আছে সেই সাধারণ সমস্যা সমাধানের জন্য আমরা গ্লোবালি সবাই মিলে আমরা সাধারণ মানুষের পাশে থাকব। বিশ্বের প্রবাসী বাংলাদেশিদের এক কাতারে নিয়ে আসার চ্যালেঞ্জ বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি উপকৃত হবে দেশ সামিটে এমন মন্তব্য করেন বিজেএমির সাবেক এই সভাপতি দুই হাজার একুশ সালে বাংলাদেশ যখন পঞ্চাশ বছর হবে তো আমরা আমাদের অ্যাপল ইন্ডাস্ট্রিকে দিতে চাই ফিফটি বিলিয়ন এবং ফিফটি বিলিয়ন দেওয়ার জন্য আমাদের সবচেয়ে বড় যে দরকার মার্কেট ডাইভার্সিফাই সম্মেলনের এক ভাগে বাংলাদেশ থেকে যোগ দেওয়া সাংবাদিকদের অংশগ্রহণে প্রবাসীদের কল্যাণে মিডিয়ার ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয় ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি